أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘুমানোর সময় আমরা জানি যে তিনি তিনকুল পড়তেন, তিনকুল পড়ে তিনি হাতে ফু দিয়ে তার সমস্ত শরীরে মানে মাসাহ করতেন তিনি শরীর, তো এটি তো আমরা জানি, কিন্তু মানে অন্য অবস্থায় যদি ঘুমানোর সময় বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি অন্য সময়ে অর্থাৎ কোনো রোগ মুক্তির জন্য অথবা কোনো অসুখ থেকে মুক্তির জন্য যদি সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, তিনকুল এগুলো পড়ে উনি যদি তার শরীর মাসাহ করেন বা যেখানে কষ্ট হচ্ছে যে অসুখ এটা যদি করেন তো এটি বৈধ হবে কিনা? প্রথমত ফু দিয়ে, হাতে ফু দিয়ে আপনার শরীর মালিশ করা, যেটা এটি দুটি ক্ষেত্রে বর্ণিত হয়েছে, যেমনটি একটি হলো ঘুমানোর সময় রাসূল সাল্লাম যদি করতেন, যখন তিনি ঘুমাতে যেতেন তখন কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়তেন, দিয়ে ফু দিয়ে তিনি সমস্ত শরীর মালিশ করতেন যতটুকু সম্ভব, এটি বর্ণিত হয়েছে যে বুখারী শরীফের হাদিস দ্বারা এটি প্রমাণিত। এছাড়াও বুখারী মুসলিমের অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে ان الرسول صلى الله عليه وسلم كان اذا اشتاق نفث على نفسه بالمعوذات ومسح عند ان ومسح عنه بيده. অর্থাৎ রাসূল সাল্লাম যখন কোনো অসুখ হতো অথবা কষ্ট হতো অথবা ব্যথা হতো তখন তিনি হাতে ফু দিয়ে অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক এবং তিন কুল পড়তেন, কুল হু আল্লাহ আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তারপরে তখন তিনি হাতে ফু দিয়ে তিনি সমস্ত শরীর বা ওই জায়গা যে জায়গায় ব্যথা হচ্ছে বা যে জায়গায় কষ্ট হচ্ছে এই জায়গা তিনি মালিশ করতেন, এটি বর্ণিত হয়েছে। সুতরাং যেটা মালিশ করার যে বিষয়টি, এটি দুটি ক্ষেত্রে আমরা দেখলাম, এটি দুটি ক্ষেত্রে, একটি হলো ঘুমানোর সময় আর একটি হলো এমনি যখন স্বাভাবিক অসুখ হবে তখন। তো আপনি প্রশ্ন করেছেন যে রোগ মুক্তির জন্য অথবা কোনো যদি সমস্যা হয় তাহলে, তো তাহলে বোঝা যাচ্ছে এটি কোনো সমস্যা নেই। বিদ্যানগণ বলছেন যে শুধু তিন কুল না, ঝাড়ফুঁক যেটাকে বলা হয়, রুকিয়া যেটা, সেটা করা যাবে। কারো কোনো ব্যক্তি অসুস্থ হলে কোনো সমস্যা নেই, নিজেও করতে পারে, অন্য অন্য কেউ করতে পারেন, পরিচিত ব্যক্তি। সূরা ফাতিহা, তারপরে হচ্ছে আয়াতুল কুরসি, তিন কুল, সূরা বাকারা শেষের দুই আয়াত, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যে কোনো প্রকার সহিহ দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা যাবে, নিজেও করতে পারবেন, ওগুলো পড়ে হাতে ফু দিয়ে, তারপর যে স্থানে সমস্যা সেই স্থানে অথবা সমস্ত শরীরে যদি কোনো সমস্যা হয় সমস্ত শরীরে এটা করা যাবে। কিন্তু এমনি স্বাভাবিক সময়ে, এমনি স্বাভাবিক সময়ে অনেকে করে থাকেন এটা, অন্য সময় নামাজের পরে বা ইয়াতে, এটা ঠিক না, এটি করা ঠিক না, কারণ এটি রাসূল ইসলাম থেকে বর্ণিত হয়নি, এটি রাসূল ইসলাম থেকে বর্ণিত হয়নি, যে কারণে শুধুমাত্র ঘুমানোর সময় এবং যদি কোনো ব্যক্তি অসুস্থ হন তাহলে রোগ থেকে মুক্তির জন্য তিনি এটি করতে পারেন, যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, বুখারী মুসলিমের হাদিস, যে রাসূল ইসলাম অসুস্থ হলে তিনি এমনটি করতেন। সুতরাং কোনো ব্যক্তি যদি অসুস্থ হন বা রোগ মুক্তির আশা করেন তাহলে তিনি সূরা ফাতিহা, তিন কুল, আয়াতুল কুরসি বা যে কোনো প্রকার কোরআন এবং সহিহ হাদিসের বর্ণিত দোয়া দ্বারা, যেমন সহিহ হাদিসের দোয়া আসছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন শাররি মা খালাক, এই যে দোয়াগুলো, এগুলো দ্বারা যে কোনো প্রকার দোয়া দ্বারা, সহিহ দোয়া দ্বারা ঝাড়ফুঁক করাতে কোনো অসুবিধা নেই, শরীরের ফু দিয়ে, হাতে ফু দিয়ে সমস্ত শরীর মালিশ করাতে এটা কোনো সমস্যা নেই, এটি বৈধ। কিন্তু এছাড়া অন্য ক্ষেত্রে এটি করা ঠিক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।